আসসালামু আলাইকুম মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নেয়ার সময় আমাদের প্রত্যেকেরই হাজারি স্যার এবং ইসাক স্যারের মূল বইয়ের এমসিকিউ সলভ করতে হয় সেক্ষেত্রে আমরা যখন মূল বইয়ের এমসিকিউ সলভ করতে যাই অনেক কোশ্চেন এর উত্তর আমরা ভুল পাই আমরা থিওরিতে একভাবে পড়ে আসি কিন্তু যখন আমরা এইখানে উত্তর দেখি দেখি যে কিছু কোশ্চেনের উত্তর ভুল থাকে এবং এইটা নিয়ে আমরা অনেক অ্যানালাইসিস করি গবেষণা করি এবং এটা করতে গিয়ে আমাদের হিউজ পরিমাণ সময় নষ্ট হয় এই জিনিসটা আমার ক্ষেত্রেও হয়েছিল আর তোমরা যদি যে কোনো একটা চ্যাপ্টার ধরো যেমন ধরো আমরা যদি ফিজিক্সের প্রথমপত্রের মহাকর্ষ বিকশ চ্যাপ্টারটার কথা বলি এর দ্বারা যখন তুমি সলভ করতে যাবা দেখবা যে তুমি আশি টাইম সিকিউ থাকলে তিন থেকে চারটা বা টাইম সিকিউ ভুল বলতে আসে এবং তুমি আশি টাইম সিকিউ পড়তে যতটুক সময় না ব্যয় করছো ততটুক সময় তুমি জানো এই পাঁচটা কোশ্চনের উত্তর এক এক রকমের কিন্তু এখানে দেয়া আছে অন্য রকমের এগুলো নিয়ে তুমি গবেষণা করো অ্যানালাইসিস করো বিভিন্ন ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করো এবং এই পোস্টটির বিপরীত তোমার ইউজ পরিমাণ সময় ওয়েস্ট হয় এইগুলো করা থেকে বিরত থাকার আমার বিনীত অনুরোধ তোমাদের জন্য তুমি যেই সময়টি পাঁচটা বা চারটা এমসিকিউর জন্য ব্যয় করব ব্যয় করবা এই সময়টা তুমি যদি অন্য এমসিকিউ সলভ করার ক্ষেত্রে দাও সেক্ষেত্রে তুমি আরও পঞ্চাশ থেকে ষাটটা এমসিকিউ সলভ করতে পারবা তাহলে ভাইয়া এই এইগুলোর ক্ষেত্রে আমার কি করণীয় বা আমার এখন পদক্ষেপটা কী নিতে হবে ভুল এমসিকিউগুলোর ক্ষেত্রে যদি এগুলো এসে পড়ে কারণ মূল বইয়ের এমসিকিউ তো আসে সেক্ষেত্রে আমি তোমাদের দুইটা স্টেপ ফলো করতে পারবো স্টেপ ওয়ান তুমি যেই এমসিকিউটার উত্তর ভুল পাচ্ছ ওই এমসিকিউটার কোশ্চেন সহকারে ক নাম্বার খ নাম্বার গ নাম্বার এবং গহ নাম্বারে যে অপশন দেয়া আছে প্রত্যেকটা অপশন সহকারে মনে রাখবা এবং তুমি থিওরি বা থিওরিটিক্যাল তথ্য থেকে জানো যে এর উত্তর হবে ক কিন্তু এইখানে উত্তর দেওয়া আছে খ সেক্ষেত্রে তুমি অপশন সহকারে ক খ গতে কোন অপশন দেওয়া এইটা মনে রেখে খ নাম্বার উত্তরটা মনে রাখবা এবং এইটা অনেক অনেক একটা হেক্টিক বিষয় এবং অনেক পাজাল্ট করবে পরীক্ষার হলে তুমি অনেক কনফিউজ হবা এই জিনিসটা করতে গিয়ে এই জন্য আমি তোমাকে স্টেপ টু ফলো করতে বলবো স্টেপ টু কি তুমি থিওরিতে যেইটা পড়ছো ওইটাই দাগাবা এক্ষেত্রে তুমি দেখো ফিজিক্সের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে একুশটা চ্যাপ্টার ইসাক স্যারের বইতে এবং হাজারি স্যার কেমিস্ট্রির ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে দশটা টোটাল একত্রিশটা চ্যাপ্টারে যখন তুমি অনুশীলন এমসিকিউ সলভ করবা তুমি সব মিলিয়ে পঞ্চাশ থেকে ষাটটা এমসি কিউ পাবা এই পঞ্চাশ থেকে ষাটটা এমসি সিকিউ এমসিকিউর ক্ষেত্রে তোমার কী করণীয় হবে অন্য কালার দ্বারা মার্ক করবা এবং মার্ক করার পর এই এমসিকিউগুলোর সঠিক এবং ব্যাখ্যা উত্তর পাওয়ার জন্য তুমি আমাদের এই মিডিয়ক্সি পেইজে বা মেডিয়াসান পিয়াল পেইজে স্ক্রিনশট সহকারে ওইগুলোর জানাবা পেইজে সেখানে তুমি টোটাল ব্যাখ্যা সহকারে প্রত্যেকটার উত্তর পাবা এইটা তো গেল আর এখানে করণীয় হলো কি তুমি রাইটটা দাগাবা তা না হলে কী হবে তুমি দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি একশো এমসিকিউ দাগাবা সাইট ষাট মিনিট এরকম তোমার মনে যদি কনফিউশন থাকে বা দৃঢ়াদন্দ থাকে এক্ষেত্রে তুমি অনেক জানা কোশ্চেনও ভুল করে আসার সম্ভাবনা আছে তোমার কাছে মনে হবে যে তুমি যে অনুশীলনের বইতে এরকম পড়ে আসছি আদৌ অনুশীলনী কিন্তু থেকে কিন্তু এরকম কোশ্চেন আসে না হয়তোবা কিন্তু তোমার এই কনফিউশনের কারণে তুমি হয়তোবা ভুল দাগিয়ে আসবে তাই আমি তোমাদের বলবো যে রাইটটা দাগাবা এইটাই তোমাদের জন্য সবচেয়ে সুস্পষ্ট এবং একটা কনফিডেন্সমূলক তোমাদের উত্তর হয়ে আসবে এবং এইটাই তোমাদের করা উচিত বলে আমি মনে করি তো আই থিঙ্ক এরকম একটা পপুলার কোয়েশ্চেনের উত্তর বা একটা গাইডলাইন পাওয়াটা খুব তোমাদের জন্য এই মুহূর্তে জরুরি ছিল তো এইটা তুমি তোমার নিয়ারেস্ট এবং নেয়ারেস্ট ফ্রেন্ডের মধ্যে ছড়িয়ে দাও আজকের মতো এই পর্যন্তই তোমার সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম